কুম আসসালাম আহমতুল্লাহ জি তারেক বিন স্বামীর বাংলাদেশ থেকে যেটা প্রশ্ন করে আপনি জানতে চেয়েছেন যে কোনো এক লোক সে তওহিদ বা একত্ববাদে বিশ্বাসী এক আল্লাহকে মানে নামাজ পড়ে কিন্তু তারপরেও সে কোনো এক মহাপাপে জড়িত যে পাপের ক্ষেত্রে হাদিসে বলা হয়েছে যে জান্নাতের গন্ধ পাবে না তো এ ব্যাপারে শরীয়তের বিধান কী তো আপনার প্রশ্নের উত্তর হলো এক নম্বর কথা যে যারা তাওহিদে বিশ্বাসী এবং নামাজই তারা জান্নাতে যাবে তাতে যেই কোনো ধরনেরই মহাপাপ সে করুক না কেন এর জন্য তার কেয়ামতের দিন আল্লাহ চাইলে শাস্তি দিতে পারেন শাস্তি হবে তার আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু শাস্তি হলেও শাস্তির পরে সে জান্নাতে যেতে পারবে এমন কোনো পাপ নেই যে পাপের কারণ থেকে চিরতরে সে জাহান্নামি হয়ে যাবে বা জাহান নাম থেকে সে জান্নাতে যেতে পারবে না শিরকের পাপ ছাড়া এবং নামাজের পাপ ছাড়া নামাজ ত্যাগের পাপ ছাড়া সহিমতে সঠিক মতে অতএব আপনি যে হাদিসের আলোকে তাকে বলেছেন জান্নাতের গন্ধও পাবে না প্রকৃত পক্ষে যদি আপনার এমন ধারণা বা বিশ্বাস হয় যে এমন কোনো পাপ আছে যে পাপের কারণে সে চিরতরে জাহান্নামেই থাকবে জাননাতে যেতে পারবে না তাহলে এটা আপনার ভুল ধারণা বা যে বলবে এটা তার ভুল ধারণা এবং ভুল বিশ্বাস মানে কোনো মহা অপরাধ বা মহাপাপ বা কাবির আগুনহার কারণে চিরতরে কোনো মুসলমান যাহার হবে না যেটা বলা হলো আশা করি বুঝতে পেরেছেন তাহলে হাদিসে বলা হয়েছে এর অর্থ কী এর অর্থ হইল ওই পাপটার জঘন্যতা কঠোরতা এবং ওই পাপের ওপরে বিশেষভাবে ধমক এবং সতর্কতা দেওয়া যাতে বোঝা যায় যে ওই পাপটা মহাপাপের ভেতরে একটা মানে জঘন্য এবং কঠিন পাপ এই কঠোরতা এবং এর প্রতি ধমক স্বরূপ এটা সতর্কতা মানুষকে দেওয়ার জন্য বলা হয়েছে কিন্তু আসলে এরকম নয় যে সে মোটেই জাহান্নামে মোটেই জান্নাতে যেতে পারবে না আশা করি বুঝতে সক্ষম হবে উত্তর সালাম আলাইকুম রহমতুল্লাহ